Salah, salah, main main di sana, salah. Hey, kaisa mazak kuch gyan tura chup kore bosh. Hey, chup kore bosh, kaisa mazak kore ni bosh. Sir, sir. Tura shobai bhalo achis to? Sir, bhalo achis. আচ্ছা তোরা সবাই চুপ করে বস বল্টু, তাহলে এবার তোদেরকে সবাইকে পড়া ধরি। আচ্ছা বল্টু, বলতো মশা কয় প্রকার? স্যার মশা নয় প্রকার। বলদের বাচ্চা মশা বা নয় প্রকার কেমন করে হয়? হ্যাঁ স্যার, মশা নয় প্রকার হয়। তো বলতু বল, মশা আবার নয় প্রকার কিভাবে হয়? স্যার এক নম্বর হচ্ছে যে মশা গায়ে বসা মাত্র কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। বলতু রে, দেখছি মশা তো দিন দিন রাক্ষস হয়ে যাচ্ছে রে, পরেরটা বল দেখি। স্যার দুই নম্বর হচ্ছে যে মশা দিনের বেলা কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। এখন দেখছি মশাও সন্ত্রাসী হয়ে যাচ্ছে রে বল্টু, আগে তো কখনো শুনিনি যে মশা সন্ত্রাসী হয়ে যাচ্ছে। স্যার তিন নম্বর হচ্ছে যে মশা নাকের ভিতর ধুয়ে কামড়ায় তাকে নমরুদ মশা বলে। বল্টু তুই তো দেখছি কবিতা শোনাচ্ছিস। স্যার চার নম্বর হচ্ছে যে মশা সুযোগ পেলে কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। স্যার পাঁচ নম্বর হচ্ছে যে মশা কান্ডের কাছে এসে গান করে তাকে গায়ক মশা বলে। বল্টু রে, মশারও গান করে নাকি রে? হ্যাঁ স্যার মশাও গান করে। স্যার ছয় নম্বর হলো যে মশাকে থাপ্পড় দিলে হাতের ফাঁক দিয়ে বেড়ে যায় তাকে গোল্লা ছুট মশা বলে। স্যার সাত নম্বর হলো যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। স্যার আট নম্বর হলো যে মশা মশারি ভিতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। বল্টু মশা বা মূর্খ হয় নাকি রে? হ্যাঁ স্যার। পরেরটা কি বল? স্যার নয় নম্বর হলো যে মশা রক্ত খেয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। আচ্ছা বল্টু তুই তো দেখছি মশা নিয়ে রিসার্চ করেছিস। স্যার মশা নিয়ে আবার একটা গানও লিখেছি। বল্টু তো শোনা দেখি কি গান লিখেছিস। স্যার গানটা কেমন হলো? হারাম দাদা বলদের বাচ্চা বলো, সারা জীবন তোরা ইয়াই শিখে আসছিস? Till I get up, time is barely on our side.